বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর দেয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পিরোজপুরে চতুর্থ ধাপে 1160টি ঘর বিতরণের মধ্য দিয়ে পিরোজপুর জেলার 6টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, নেসারাবাদ, নাজিরপুর ও ইন্দুরকানিকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর দেয়া এই উপহারের ঘর পেয়ে খুশি দরিদ্র ও ছিন্নমূল এসব মানুষ। এর আগে তিন ধাপে নির্মাণ করা হয়েছে 4376টি ঘর। জেলায় এ পর্যন্ত 4টি ধাপে মোট 5536 জনকে 2% জমি ও ঘর প্রদান করা হয়েছে।